প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলি 5 to 12 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে দশম শ্রেণীর কোর্সে দেখি 23.2 এর আমি অঙ্ক এক এক করে আলোচনা করব। প্রথমে আমরা 1 নম্বর অঙ্ক আলোচনা করব। প্রথমে অঙ্ক বলছে কি, আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসাব করে লিখি। তো প্রথমে জেনে নিতে হবে, এটা হচ্ছে ত্রিকোণমিতির অঙ্ক। ত্রিকোণমিতির অঙ্ক মানেই বুঝে নিতে হবে ত্রিকোণ মানে তিনটে কোণের পরিমাপ। এই তিনটে কোণের পরিমাপ করার জন্যে, ত্রিকোণমিতির অঙ্ক করার জন্যে প্রথমে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে চিত্র অঙ্কন। চিত্রটা যদি আমরা ভালো করে বুঝে নিই তাহলে অঙ্কটা বোঝা সম্ভব, না হলে কিন্তু অঙ্কটা বোঝা সম্ভব নয়। তো কি বলছে, বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে। মইটি 2√3 মিটার লম্বা। তাহলে মইটির লম্বা কত? 2√3 মিটার। তাহলে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসাব করি। তাহলে এই অঙ্কটা করার জন্যে প্রথমে আমাদের চিত্র অঙ্কন করে নিতে হবে। চিত্র অঙ্কন করার পর অঙ্কটা আমরা বুঝতে পারবো। তো দেখা যাক, চিত্রটা অঙ্কন করা যাক। মনে করি জানালাটির উচ্চতা এবি, এবার কিছু দূর থেকে জানালাটি স্পর্শ করেছে, এটা হচ্ছে মই এসি, এটা হচ্ছে 2√3। কত ডিগ্রি কোণ করে আছে? 60 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এবি যদি জানালাটির উচ্চতা হয় তাহলে এসি হচ্ছে মই, আর কিছু দূর থেকে মইটি স্পর্শ করেছে জানালায়, কত ডিগ্রি কোণে আছে? 60 ডিগ্রি কোণে। তাহলে এখানে কয়েকটা ভাষা লেখা খুবই দরকার। 1 নম্বর অঙ্ক, মনে করি এবি জানালাটির উচ্চতা, আর মই হচ্ছে এসি, এটা সমান হচ্ছে 2√3 মিটার। তাহলে কোণ এসি বি সমান সমান 60 ডিগ্রি। এখন আমাদের বের করতে হবে কি, এবি। তাহলে এবি সমান সমান কত?
তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি এর আমরা এখানে কয়েকটা সূত্র জানি, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, আর তার তিনটে বিপরীত সূত্র, সাইনের বিপরীত হচ্ছে কসেক, কসেক থিটা সমান উল্টে যাবে অতিভুজ বাই লম্ব, আর কসের বিপরীত হচ্ছে সেক, তাহলে সেক থিটা সমান হয়ে যাবে অতিভুজ বাই ভূমি, ট্যান থিটার অপোজিট হচ্ছে কট থিটা, তাহলে কট থিটা সমান হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে যেটা আমরা জানি না, অর্থাৎ যেটা আমাদের বের করতে হবে, এখানে কি বের করতে হবে, এবি অর্থাৎ জানালাটির উচ্চতা, তাহলে সেটা আমরা প্রথমে লিখব। তাহলে এ বি বাই যেটা জানি সেই তথ্যটা আমাদের দিতে হবে, অর্থাৎ মইয়ের উচ্চতা, মইটা দৈর্ঘ্য কত সেটা আমরা জানি, তাহলে লিখবো এবি বাই এসি। তাহলে এবিটা হচ্ছে কি লম্ব, আর এসিটা হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ মানে সাইন, তাহলে সাইন, আর যেহেতু কোণ অনুপাতটা কোণটা 60 ডিগ্রি আছে তাই এখানে 60 ডিগ্রি বসিয়ে দেবো। এখন আমরা এবি বের করতে হবে, তাই এবি বসিয়ে দিলাম, আর এসির মান যেহেতু দেওয়া আছে 2√3, তাহলে 2√3 বসে গেল, ইকুয়াল টু আমাদের যে ছকটা রয়েছে বিভিন্ন কোণের, বিভিন্ন কোণের যে মানগুলো, সাইন 0°0, সাইন 30° 1/2, সাইন 45° 1/√2, সাইন 60° √3/2, তাহলে সাইন 60 ডিগ্রির জায়গায় √3/2 লিখতে হবে। এখন এটা আমরা কি করবো, বজ্র গুণ করবো, 2 এর সঙ্গে যদি এবি গুণ করি তাহলে কী হবে, 2ab সমান সমান 2√3 ইন্টু √3, তাহলে বা 2ab সমান সমান √3কে যদি √3 দিয়ে গুণ করা যায় তাহলে কী হবে, 3, কারণ আমরা জানি রুটের মধ্যে যদি কোনো একই রকম জোড়া সংখ্যা থাকে তাহলে সেটা বাইরে আসলে একটা হয়ে যায়, তাহলে এখানে √3কে √3 দিয়ে গুণ করলে 3 হবে, আর 3কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 3×2 মানে 6 হবে, তাহলে অতএব এবি সমান সমান কী হবে, 6/2, তাহলে কাটাকাটি করলে 3×2=6, তাহলে এবি সমান সমান কী হলো, 3 মিটার। তাহলে এখানে পেয়ে গেলাম যে অতএব ওই জানালাটি তিন মিটার উচ্চতায় রয়েছে, তাহলে তোমরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। অবশ্যই তোমরা একটা লাইক করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।